জয়গুরু সবাইকে ইলাটুকুপা চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই গুরুদেবকে প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছি আর মূল পাঠে আসার আগে শ্রী রাম ঠাকুরের চরণে সহশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করব মহাত্মাদের কথা মহাপুরুষদের কথা এই প্লেলিস্ট একটা নতুন প্লেলিস্ট আছে নতুন নয় বেশ অনেক দিনই হলো করা হয়েছে তো ওই প্লেলিস্টের অন্তর্গত কয়েকটা ভিডিও লিঙ্ক আজকের এই ভিডিও ড্রেসক্রিপশানে দিয়ে দেব যারা দেখেনি তারা ওই লিঙ্কে ক্লিক করে ভিডিওগুলো দেখে নিতে পারেন তো আমরা অনেক বই পড়তে গিয়ে দেখি বা অনেক সময় অনেক কথা শুনতে গিয়ে দেখতে পাই যে তিনশো চারশো বছর বা তারও বেশি পাঁচশো ছশো সাতশো আটশো বছর হয়ে গেছে এরকম সাধু সন্তের কথা বইতেও পড়ে থাকি বা অনেক সময় কোনো কথা প্রসঙ্গে কারোর কাছ থেকে শুনেও থাকি তো শ্রী রোহিণী কুমার মজুমদার মহাশয় একবার শ্রী রাম ঠাকুরকে রাম ঠাকুরের কাছে এই বিষয়টা নিয়ে জানতে চেয়েছিলেন যে কি করিয়া সাধুরা ওই দীর্ঘ তিন শত বৎসর বাঁচিয়া থাকেন তো ঘটনাটা একটু পাঠ করে শোনাই আসি বোল পাঠে কাশিতে অবস্থানকালে ঠাকুর একদিন আমাকে নানক ঘাটে স্নান করাইতে লইয়া গেলেন নানক ঘাটের সন্নিকটে নানকপন্থীদের একটা আশ্রম ছিল আশ্রমটির প্রাচীরের বাহিরে বাঁধানো স্বল্প পরিসরে একটা চাতাল কিছু দূর হইতে দেখিলাম যে ওই চাতালের উপরে একজন সাধু বসিয়া আছেন ওই সাধু স্থূলকায় লোলচর্ম সমস্ত দেহের মাংস ঝুলিয়া পড়িয়াছে এমনকি চক্ষের উপরের চামড়াও এমনভাবে ঝুলিয়া পড়িয়াছে যে চক্ষুটি একেবারেই ঢাকা পড়িয়া গিয়াছে সাধুর নিকট দিয়ে যাইবার সময় সাধু বলিলেন বাচ্চা আও সাধুর তো ঠাকুর তখন সেই সাধুর নিকটে গেলে তিনি ঠাকুরকে বুকে চড়াইয়া ধরিলেন এবং অন্য হাতে চোখের ওপরে ঝুড়িয়া পড়া চামড়া টানিয়া তুলিয়া বলিলেন আচ্ছা হ্যাঁ তো ঠাকুর কি বলিলেন বুঝিতে পারিলাম না তো সাধুর সহিত অন্য কোনো কথাই হইল না ঠাকুরের সহিত ঘাটের সিঁড়িতে নামিতে নামিতে ঠাকুরকে জিজ্ঞাসা করিলাম যে ওই সাধু আপনাকে কেন বাচ্চা বলিলেন ওই সাধুর বয়স কত হইবে তো ঠাকুর বলিলেন যে ওই সাধুর বয়স আমার চেয়ে অনেক বেশি বয়স প্রায় তিন শত বৎসর আর কিছু জিজ্ঞাসা করিবার পূর্বে তিনি অন্য প্রসঙ্গ আরম্ভ করিলেন ঘাটের ওপরে দাঁড়াইয়া রহিলেন আমি গঙ্গায় অবতরণ করিয়া অবগহন করিলাম স্নানান্তে ফেরিবার পথে ওই সাধুকে আর দেখিতে পাইলাম না ঠাকুরকে নানক ঘাটের সাধুর বাচ্চা সম্বোধনে বড়ই কৌতূহলী হইয়াছিলাম তো তাহাকে জিজ্ঞাসা করিলাম কি করিয়া সাধুরা ওই দীর্ঘ তিন শত বৎসর বাঁচিয়া থাকেন উত্তরে ঠাকুর বলিলেন এই সাধুরা তিন চার বার। তাদের ইচ্ছা মতো দেহ পরিবর্তন করেন আমাদের বুঝাইবার জন্য তো তিনি একটা অলৌকিক ঘটনার বিবরণ দিয়াছিলেন তো সেই ঘটনাটা কি না যে একবার ঠাকুর একটা নদীর ধার দিয়ে যাইতেছিলেন নদীটা খুব প্রশস্ত নয় চল্লিশ পঞ্চাশ কর চওড়া হবে তো নদীর এক পার হইতে অন্য পারের গাছপালা মানুষজন সবই পরিষ্কারভাবে দেখা যায় ঠাকুর দেখিলেন নদীর পার দিয়ে একজন বৃদ্ধ সাধু কমন্ডুলো হস্তে যাইতেছেন সাধু জলের দিকে এমনভাবে তাকাইয়া যাইতেছেন যে দেখিয়া মনে হইল তিনি নদীতে কিছু অনুসন্ধান করিতেছেন কিছু দূর যাইতে না যাইতে ঠাকুর দেখিলেন যে নদীর দিক দিয়া সাধু যাইতেছেন ঠিক তার বিপরীত দিক হইতে একটা সব ভাসিয়া আসিতেছে সাধু তৎক্ষণাৎ নদীতে ছাপাইয়া পড়িলেন এবং সাতার কাটিয়া ওই সবটিকে তীরে উঠাইলেন সবটি একটি তিরিশ বত্রিশ বছরের যুবকের সাধু বেশ পরিষ্কার করিয়া সবটা মুছিলেন নিজের ঝুলি হইতে তৈর বাহির করিয়া ওয়ার সর্বাঙ্গে মাখাইলেন পরে নদীতে নামিয়া নিজে অবগহন করিলেন এবং এক কমণ্ডুল জল লইয়া ওপরে উঠিলেন তো ওই জলে স্নান করাইয়া সব দেহটির কপালে সেদূরের ফোঁটাও দিলেন সবটিকে চিৎ করিয়া শোয়াইয়া কিছুক্ষণ পূজাও করিলেন এই পূজার পরে সাধু উহার উপরে উপুর হইয়া শুইয়া পড়িলেন উনি উহার হাতের সহিত হাত পায়ের সহিত পা এবং শরীরের সহিত শরীর মিলাইয়া পড়িয়া রহিলেন প্রায় আধ ঘন্টা পরে নিম্নের সবটি প্রাণবন্ত হইয়া উঠিল এবং সাধুর শরীর একটা নিষ্প্রাণ সবে পরিণত হইল নবজন্মপ্রাপ্ত নিচের মানুষটি তখন বুকের ওপর হইতে সাধুর নিষ্প্রাণ দেহটি ফেলিয়া উঠিয়া দাঁড়াইলেন এবং সাধুর দেহটিকে নদীতে ভাসাইয়া দিয়া নিজের গন্তব্য পথে চলিয়া গেলেন এই সাধুরা বার্ধক্য দেহ অকর্মণ্য হইলে বার্ধক্যের দেহটা অকর্মণ্য হইলে তখন দেহ পরিবর্তন করিয়া দুই শত বৎসর বাঁচিয়া থাকেন তো এই বিষয় নিয়ে আমরা দেখেছি তপভূমি নর্মদাতে অনেক রকম অনেক জায়গাতে শৈলেন্দ্র নারায়ণজি অনেক কথা বলেছেন যেমন যখন তিনি একলিঙ্গ স্বামীজির ওখানে গিয়েছিলেন তো তখন একলিঙ্গ স্বামীজির ওখানে যাওয়ার পর একলিঙ্গ স্বামীজির বিষয়ে তখন কিছু কথা শুনেছিলেন যে কি করে তিনি কিভাবে তিনি জরা ব্যাধিকে জয় করতে পেরেছেন তো এই সমস্ত সাধু সাধু মহাত্মারা কিন্তু এভাবে অনেক সময় এখানে যে কথা বলা হলো যে অন্য একটা দেহে তিনি প্রবেশ করলেন অনেক সময় কিন্তু সেটা তারা অনেক সময় করেন আবার অনেক সময় কিন্তু সেই অন্যের দেহে প্রবেশ করা আর কি সেটা কিন্তু না করেও সেই দেহটাকেও তারা কিন্তু আমরা যতটুকুনই তার দরকার আর কি মেরামত করে নেওয়া সু মানে যেটুকুনি আমরা বলি আর কি সেটাকে ঠিকঠাক করে নেওয়া সেটাও কিন্তু তারা করতে পারেন যেমন একুলিঙ্গ স্বামীজির বিষয়ে শ্রী শ্রী সংবিধানন্দ জি যেমন সৈন্যেন্দ্রনারায়ণজিকে বলেছিলেন যে লেকিন সভি পরমাত্মা কি ইচ্ছা বচপন মেয়ে আমি অযোধ্যার এক উদাসী সাধুর সঙ্গে ঘর ছেড়ে বেরিয়ে পড়ে তো তার সঙ্গে বারো বছর কাল চার থাম পরকামাকারকে গঙ্গাসাগরে যাই তো মকর সংক্রান্তিকা লগ্ন থা ওইখানে সেই উদাসী সাধুর দেহান্ত ঘটে আর আমি তারই ঝোপড়াতে তিরিশ সাল কাটিয়ে দিত তারপর আবার বেরিয়ে পড়ি ঘুরতে ঘুরতে গিন্নার পাহাড়ে পৌঁছে জুনাগড়ে নেমে নেমে পৌঁছে যাই তো ওইখানেই গুরুজির সঙ্গে অর্থাৎ একলিঙ্গ স্বামীজির সঙ্গে তার সাক্ষাৎ হয় তো বলছেন তিনি যে চল্লিশ বছর হয়ে গেল সেই থেকে আমি গুরুজির চরণতলে পড়ে আছি আমাদের গুরুজি মহাযোগী দিনের পর দিন ইনি সমাধিমগ্ন থাকেন আমাদের কারও কোনো প্রয়োজন থাকলে কিংবা কোনো বিষয়ের অনুমতি নিতে হলে আমাদের কূটনিশ করতে করতে মৃদু কণ্ঠে নিজেদের প্রার্থনা জানাই তো তিনি সব জানতে পারেন এ আমাদের সকলেরই নিত্য পরীক্ষিত সত্য তো তার প্রয়োজন হলে তিনি ঘন্টা বাজিয়ে ডাকেন তো তখন তার কাছে কেবল আনন্দই যেতে পারে তো সেই রকমই তার হুকুম আছে অমরকণ্টকের কাছে কবির চবুতলা জঙ্গলে মরিয়া মহারানের কাছে মানে মুন্ড মহারানের মধ্যে এবং এখানে ওঙ্কারেশ্বর ছাড়িতে সীতামায়িকা বনবে জ্যোতিষ্মতি নামে এক কিসিমকালাতা আছে তো সেই গাছ রাত্রে জ্যোতির্ময় হয়ে ওঠে তার এমনই ভেষজ গুণ যে বিশেষ প্রক্রিয়ায় তার রসায়ন সেবন করলে শরীর জরা ব্যাধি হতে মুক্ত হয় বিনা কায়াকল্পসে জ্যোতিষ্মতী লতার এমনই প্রভাব আমাদের গুরু জ্যোতিষ্মতি লতার প্রয়োগে জরা ব্যাধি থেকে সম্পূর্ণ মুক্ত হয়েছেন এই যে কায়াকল্প করা তো সেইভাবেও যোগীরা বছরের পর বছর থাকেন যদি তাদের প্রয়োজন থাকে বলে তারা মনে করেন সেই শরীরটাকে রাখার যদি প্রয়োজন থাকে তো যেটা আমরা তিব্বতের রহস্যময় যোগতন্ত্র সেই বইতেও কিন্তু আমরা দেখেছি যে এক একজন সাধু মহাত্মারা এক একজন যোগীরা বছরের পর বছর ওইভাবে রয়েছেন তো সুরেন্দ্রনারায়ণজি তখন সম্বিতানন্দ জিকে জিজ্ঞাসা করলেন যে আপনার গুরুজি তাহলে এখন প্রকৃত বয়স কত হবে তা বিশ্বাস করতেই পারবে না তুমি ভাববে শিশুরা তো আপন আপন গুরুর বয়স ইচ্ছা মতো দুশো তিনশো চারশো বলে থাকে তোমাকে মোটামুটি একটা হিসেব দিচ্ছি তুমি তো নর্মদা পঞ্চাঙ্গ চমৎকার নির্ণয় নরনারায়ণ সর্বাঙ্গ পঞ্চাঙ্গ যোগ প্রভৃতি গ্রন্থ প্রণেতা প্রসিদ্ধযোগী মায়ানন্দ সরস্বতীজির নাম শুনেছ হ্যাঁ আমি তার নাম শুনেছি তার দু একখানা বইও পড়েছি তিনি তো গীতোক্ত বিশ্বরূপ দর্শনের দিব্যদৃষ্টিযোগ নিয়ে দীর্ঘকাল গবেষণা ও সাধনা করে গেছেন কাশীর অদ্বিতীয় বৈদান্তিক স্বামী বিশুদ্ধানন্দ সরস্বতী পরমহংসদেবের কাছে তিনি সন্ন্যাস নিয়েছিলেন এবং কারেশ্বর হতে কয়েক মাইল দূরে শিলার কাছে তার আশ্রম ছিল শুনেছি হ্যাঁ হ্যাঁ আপনা সেই বাদ শোনা হ্যাঁ ও মায়ানন্দজি পূর্বাশ্রমকার নাম রামচন্দ্র দেশাই তিনি বলছেন তার পূর্বাশ্রমের নাম ছিল রামচন্দ্র দেশাই গোয়ালিয়ারের এক ব্রাহ্মণ পরিবারে তিনি উনিশশো পঁচিশ সম্বতে জন্মেছিলেন আর এখন চলছে দু হাজার বারো সম্বত ইংরেজি উনিশশো সালের কথা তিনি বলছেন তো আজ থেকে কুড়ি বছর আগে উনিশশো সালে সাতষট্টি বছর বয়সে মায়ানন্দজি ধাম প্রাপ্ত হয়েছিলেন তো তিনি এখন বেঁচে থাকলে তার বয়স সাতাশি বছর হতো শিলা হতে তিনি একবার আমাদের গুরুজিকে দর্শন করতে গির্নার পর্বতে গিয়েছিলেন তো সেই সময় উভয়ের বার্তালাপ থেকে আমি জানতে পেরেছিলাম যে আমাদের গুরুজি তার প্রিতামহের জ্যেষ্ঠ সহোদর প্র পিতামহের জ্যেষ্ঠ সহোদর আমার এই বিবরণ থেকে তুমি গুরুজির বয়স অনুমান করে নাও তো এইভাবে তিনি সেই কথা বললেন তো এইভাবে অনেক লতার বা যে সমস্ত আছে আর কি এগুলোর প্রয়োগ করে লতা পাতা হোক অনেক কিছুর প্রয়োগ করে তারা জরা ব্যাধি থেকে মুক্ত হতে পারেন যৌগিক নানা রকমের পদ্ধতি আছে সে সমস্ত পদ্ধতি প্রয়োগ করেও তারা অনেক কিছু থেকে মুক্ত হতে পারেন এইগুলো থেকে মুক্ত হতে পারেন যদি তারা তাদের নিজেদের ওই শরীরটাকে রাখতে চান আর না হলে তারা অন্য শরীরে প্রবেশ করেন যেমন আমরা দেখেছি যে স্বামী দিব্যাসনা দিব্যাসনার কথা যেটা তিনি কে লেখা থেকে দেখা যায় যে স্বামী দিব্যাসনা বলছেন যে এখান থেকে ঘন্টা সাতেকের রাস্তা তারা যখন এগোতে শুরু করলেন সেই বরফের গুহার দিকে শুধু সেখানে একটা উচ্চ যোগীর সাধনস্থল ছিল দেবদ্বীপ মহাশয়ের লেখাতে দেখা যাচ্ছে তো তিনি বলছেন যে চল্লিশ বছর ধরে স্বামী দিব্যাসনা বলছেন যে চল্লিশ বছর ধরে তিনি এখানে আছেন এর আগে তিনি ছিলেন কামরূপে তো জ্ঞানগঞ্জের দীক্ষিত এই যে যোগীর কথা তিনি বলছেন তার আনুমানিক বয়স সাতশো বছর যদিও তিনি ইতিমধ্যে পাঁচবার কায়া পরিবর্তন করেছেন কায়া অর্থাৎ দেহ পাঁচবার তার কায়া পরিবর্তন করা হয়ে গেছে এবং তার আনুমানিক বয়স সাতশো বছর বেশিরভাগ সময় তিনি এই কল্প সমাধিতেই থাকেন এবং স্বামী দিব্যাসনা বলছেন যে আমার দীক্ষার সময় ইনি গ্যাঞ্জগঞ্জ মঠেই উপস্থিত ছিলেন তাই অবশ্যই আমার গুরুস্থানীয় তো এইভাবে তারা কায়া পরিবর্তন যেটা শ্রী শ্রীরাম ঠাকুর বললেন যে তারা দেহটাকে ইচ্ছে মতো পরিবর্তন করে নিতে পারেন আবার এদিকে যখন আমরা তিব্বতের রহস্যময় যোগতন্ত্র বইটা যখন পড়ি তখন সেখানেও দেখি লামাজির কথা তিনি বলছেন যে এটা আমার চতুর্থ শরীর তো এইভাবে তারা এক একজন যোগীরা নিজেদের ইচ্ছে মতন ইচ্ছে মতন মানে তাদের প্রয়োজন অনুসারে যদি সেই কাজের প্রয়োজন থাকে এবং তারা নিজেদের প্রয়োজনে কোনো কিছুই নিজেদের জন্য কোনো কিছুই করেন না এই জগতের কল্যাণের জন্যই সব কিছুই তারা করেন তা আজকের পাঠকে এখানেই বিশ্রাম দেবো জয় জয় শ্রী রাধে রাধেশ্যাম যাই হোক যেটা বলছিলাম যে সিদ্ধযোগী পুরুষরা বা মহাপুরুষরা এইভাবে কিন্তু দুশো তিনশো পাঁচশো ছশো সাতশো এমনকি হাজারেরও বেশি আরও আরও তারও বেশি অনেক অনেক বছর তারা কিন্তু এইভাবে থাকেন বারবার ওই কায়া বদল করা কায়া অর্থাৎ দেহ যেটা আমরা জুসুংলা যে বলছেন চতুর্থ শরীর এটা আমার আবার আরেকজন স্বামী দিব্যাসনাজি যার কথা বলছেন তিনি পাঁচবার কায়া বদল করেছেন আবার অনেকে কি করেন পরকায়া কায়া প্রবেশ করেন পরকায়া কায়া মানে অন্যের দেহে প্রবেশ করা ওই যেরকম মৃত মানুষটির মধ্যে প্রবেশ করলেন একজন সিদ্ধ মহাত্মার কথা যে যার কথা শ্রী রাম ঠাকুর বললেন সেইভাবে তারা অনেক সময় পরকায়া প্রবেশ করেন তাদের কাজ করতে হবে সেই কাজের জন্যই এমনি এমনি তো নয় তাদের তো একটা লক্ষ্য থাকে উদ্দেশ্য থাকে সবই তো থাকে এবং সব কিছু তারা সাধন ভজন সব কিছু যাই তারা করছেন তার মূল লক্ষ্য কিন্তু তাদের নিজেদের উন্নতির জন্য তারা কিন্তু সব কিছু করেন না তারা জগতের কল্যাণের জন্যই করেন এবং সেই কার্যেই তারা ব্রতী সেই জন্যই তাদের আশা তো যেটা আমরা দেখি যে তিব্বতের রহস্যময় যোগতন্ত্র বইতে যে জ্ঞানগঞ্জে এরকম অনেক সিদ্ধযোগী মহাত্মার দেহ দীক্ষা শরীরটাকে অনেকে আবার সংরক্ষিত রাখেন বা অনেকে সেই দীক্ষা শরীরটাকে রেখে দেওয়ার জন্যই সেইটাকে পরিত্যাগ করতে চান না কেননা গুরু সেই শরীরকে গুরুদেব সেই শরীরকে সিদ্ধ করেছেন বা সেই শরীরের একটা গুরুত্ব রয়েছে তো সেই কারণের জন্য অনেকে আবার সেই শরীরটাকে বিসর্জন করেন না সেইটাকেই রকম যৌগিক ক্রিয়া পদ্ধতি নানান কিছু প্রয়োগ অনেক কিছু আছে আয়ুর্বেদ মানে আমাদের লতা পাতা গাছপালার অনেক কিছু এমন অনেক কিছু আছে যেগুলোর প্রয়োগে শরীরকে জরা ব্যাধি মুক্ত রাখা যায় তো সেগুলো তারা জানেন তো সেইভাবে তারা সেগুলোর প্রয়োগ করে তাদের ওই দীক্ষা শরীরটাকে ওই শরীরটাকে যে শরীরে তিনি আছেন সেই শরীরটাকেই ঠিক রাখার চেষ্টা করেন যাতে সেই শরীরটার থেকেই কাজ করা যায় আবার অনেকে সেটাকে পরিত্যাগ করেন তবে জ্ঞানগঞ্জে যেটা বলছিলাম যে তাদের অনেকে এমন সিদ্ধ মহাত্মা উচ্চ কোটির যোগী পুরুষদের যে দেহ সেই দীক্ষা শরীরটা সংরক্ষিত রয়েছে দেখলে মনে হবে যেন একদম পাথরের মতন তো সেই কথায় আজকে পাঠ করে শোনাবো না আর একদিন পরে সেটা নিয়ে পাঠ করে শোনাবার ইচ্ছে রইল দেখা যাক হয় তো সেই শরীর সংরক্ষিত রয়েছে এবং তারা অন্য দেহে রয়েছেন এবং তাদের কাজকর্ম যেগুলো যেগুলোর জন্য তাদের এই এই প্রক্রিয়া বা পদ্ধতিগুলো করতে হচ্ছে তো সেই সমস্ত কাজকর্ম করছেন এবং তারপরে একটা সময় আসে যে যখন তারা আবার হয়তো ওই দীক্ষা শরীরে ফিরে এলেন এটা তাদের কাছে উচ্চকোটির সিদ্ধযোগী পুরুষদের কাছে এটা যেন কোনো ব্যাপারই না যে কারণের জন্য আজকের এই পাঠ করা পূর্বজন্ম পরজন্ম জন্মান্তরের প্রথম দিকের বেশ কয়েকটা পার্টে এবং এখনও মাঝে মধ্যে এরকম কমেন্ট কয়েকজন করেন যে দূর মানুষের দেহ স্থূল দেহ দাহক আর দাহ স্থুল দেহ শব্দটার সঙ্গেও তারা পরিচিত নন তারা ভাবেন যে দেহটাই সব দেহটাই কাজ করছে দেহটাই চিন্তা ভাবনা করছে দেহটাই সমস্ত কিছু এই দেহ দেহটাই গুরুত্বপূর্ণ দেহ চলে গেলে আর কিচ্ছু নেই নাথিং তো সেই জন্য আজকের এই পাঠটা করা যে না দেহটা সব নয় আমাদের এই স্থূল দেহটাই সব নয় কেননা এর ভেতরে আরও অনেকগুলো দেহ রয়েছে তো সেগুলো আজকের বলতে গেলে অনেকটা পাঠ করতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে তো এর পরে আরেক দিন চেষ্টা করব সেগুলো পরপর জন্মান্তরের পাঠগুলো যখন আসবে তাতে দেওয়ার যে স্থূল দেহটাই তো সব নয় তো সেই কারণের জন্য এইটা এই বাইরের আবরণটা সিদ্ধযোগী মহাত্মারা এইভাবে চট করে যেটাকে আমরা আমরা তো সেই পদ্ধতি জানি না বা আমাদের সেই সাধন বল নেই যোগ বলে তারা এরকম করতে পারেন অনেকে দেহ রচনাও করে ফেলতে পারেন সিদ্ধযোগী মহাত্মাদের কাছে এটা কোনো ব্যাপারই না বা অনেকে এমন আছেন যে যারা খুব হয়তো দেহ ত্যাগ করেছেন তারা খুব কিছু প্রয়োজনের জন্য বারবার তারা আসা যাওয়া করেন এবং তখন দেহ ধারণ করতে হলে দেহ ধারণ করেন তার সেভাবেও করেন তবে সেই বিষয়টা নিয়ে তো আজকের পাঠ শুরু করিনি আজকের পাঠ হচ্ছে কিভাবে যোগীরা এইভাবে যে থাকছেন বছরের পর বছর ছশো সাতশো পাঁচশো বা হাজারেরও বেশি বা দু হাজারেরও বেশি শোনা যায় এরকম বহু বহু বছর আর যেটা জ্ঞানগঞ্জের ক্ষেত্রে বললাম যে তাদের দীক্ষা শরীর ওরকমভাবে অনেক অনেক বছর ধরে সংরক্ষিত রয়েছে বাইরে থেকে দেখলে মনে হচ্ছে একদম নিঃস্পন্দ প্রাণহীন পাথরের মতন যেটা আমরা তিব্বতের রহস্যময় জৈগতন্ত্র বইতে দেখেছি অথচ তারা অন্য দেহ ধারণ করে তাদের যে কাজগুলো রয়েছে যে কার তারা ব্রতি সেই সমস্ত কাজগুলো করছেন এবং যেটা আমরা জুসুং লামাজির ক্ষেত্রে দেখেছি যে তিনি আবার তার দীক্ষা শরীরে ফিরে যাবেন ফিরে যাবেন মানে খুব সম্প্রতি যেটা তিব্বতের রহস্যময় যোগতন্ত্র বইতে রয়েছে যে তিনি কয়েকদিনের মধ্যেই তার সেই দীক্ষার শরীরে ফিরে যাচ্ছে এবং তার সেই শরীরটাও যে শরীরে তিনি ছিলেন তখন সেটাও তখন তারও বয়স দেড়শো বছরের মতন এবং দীক্ষা শরীরে ফিরে গেলে তার সঙ্গে আর দেখা করা সম্ভব নয় যেটা আমরা তিব্বতের রহস্যময় যোগতন্ত্র বইতে দেখেছিলাম পড়েছিলাম আর কি তো এইভাবেই তারা বছরের পর বছর পাঁচশো ছশো সাতশো আটশো দু হাজার বা দেড় হাজার বা হাজার এরকম এত বছর ধরে তারা থাকেন আজকে পাঠকে এখানেই বিশ্রাম দিচ্ছি জয় জয় শ্রী রাধে রাধের সামনে